বন্দে পুরুষোত্তমম্ বন্দে পুরুষোত্তমম্। আমরা প্রশ্ন করেছিলাম, ঠাকুর এই যে আমরা গয়াধামে পিণ্ড দিই, এ তো একটা সংস্কার ছাড়া কিছু নয়। আর পৃথিবীর কত লোক তো সব করে না, তাতে সুবিধা কি ঠাকুর? পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র মিষ্টি হেসে বললেন, এই দেখ গয়া কথা কোত্থেকে এসছে দেখতো। অভিধান খুলে দেখা গেল গয়া কথা এসছে গই ধাতু হতে। গই ধাতু মানে গান, গই ধাতু মানে কীর্তন। তখন পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, আমার কি মনে হয় জানিস, এই যে মানুষের যে নাম, একটা স্থানের যে নাম, সেগুলো কিন্তু অ্যাক্সিডেন্টাল নয়। নামের অর্থের সঙ্গে নামধারীর প্রকৃতির সামঞ্জস্য থাকে। বলি ঠাকুর বললেন, ওরে গয়ে রাজা রচিত পুরী হচ্ছে গয়া, আর গয়ে রাজার যে স্পেশাল অ্যাক্টিভিটি, বিশেষ যে কর্ম, সেখানে তার ইমপ্রেশন বা ছাপ থাকা সম্ভব। গয়া এমন একটি স্থান যেখানে মানুষের স্মৃতি, মানুষের গুণ গীত হয়, কীর্তিত হয়। কি সুন্দর ভাষায় গই ধাতুর সঙ্গে যে গুণন কীর্তন এবং মানুষের যে স্মৃতি গীত হয়, মানুষের যে গুণ কীর্তিত হয়, কি অপূর্ব সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের চেতনার দুয়ারে ধাক্কা দিচ্ছেন। আর কি বলছেন, গয়া কি আছে বলতো? গয়ায় আছে সর্ববন্ধন বিমোচন শ্রী বিষ্ণু পাদপদ্ম, শ্রী শ্রী গদাধরের পাদপদ্ম। ওরে ও স্থানের এমনই মাহাত্ম, ওর সঙ্গে এমনই ট্রেডিশন, চিরপ্রচলিত রীতি জড়িয়ে আছে যে ওখানে গেলি মানুষ শতই যুগপৎ শ্রীহরি ও বিগত প্রিয়জন যারা তাদের শরণ মনন গুরুকীর্তনে বিভোর হয়ে ওঠে। তাহলে দেখুন গয়াধামে একই সঙ্গে সাইমুলটেনিয়াসলি শ্রী বিষ্ণুর গুণন কীর্তন তো হয়ই, তার সঙ্গে সঙ্গে মানুষ যে ইমপ্রেশনে ইমপ্রেসড হয়ে যায়, মানুষের সাবকনসিয়াস স্টেট যেভাবে ভাবিত থাকে, সেই তার যে চরিত্র অর্থাৎ যার পিণ্ডদান করতে গেছে বা যে প্রিয়জনের পিণ্ডদান করতে মানুষ যায়, তারও গুণন কীর্তন কিন্তু শুরু হয়। এই যুগপথ যে গুণন কীর্তনে এই যে বিভোর হয়ে থাকা, ঠাকুর বলছি কীরকম হয় জানিস, ঠিক হিপনোটিজমের মতো হয়। দেখো না, হিপনোটিজমের ব্যাপারে একটা বোতাম সম্বন্ধে একটা সাজেশন হয়তো দিয়ে দিল যে 15 বছর পরেও সে বোতাম দেখলে হিপনোটাইজড হয়ে যায়। তাহলে দেখুন, একটা ট্রেডিশন দীর্ঘদিন চলতে থাকলে তার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা হিপনোটাইজ রকম করে ওঠে, সেই সেন্টিমেন্ট করে ওঠে। ঠাকুর অনুকূলচন্দ্র বলতেন, রিদমিক সেন্সেশন ক্রিয়েট সেন্টিমেন্ট, একটা মানুষের মধ্যে রিদমিক সেন্সেশনের মধ্য দিয়ে একটা হিপনোটাইজের মতো মানুষের সম্মোহনের মধ্যে একটা সেন্টিমেন্ট মানুষের জীবনে গেঁথে ওঠে। ঠাকুর বলছিলেন, যাই হোক, গয়ায় গিয়ে নানা সেরিমনি অনুষ্ঠান এবং রাইটসের মধ্য দিয়ে কি হয়, ঠাকুর বলছেন মানুষের মন ওই বিগত আত্মার ভাবে এবং শ্রীবিষ্ণু পাদপদ্মে কনসেন্ট্রেটেড হয়। বলি ঠাকুর বলছেন, এছাড়া একটা অন্য দিকও আছে। কি দিক? দয়াল ঠাকুর বলছিলেন, গয়া পিণ্ডদান তো হিন্দুদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তাই এমনতরও প্রয়োজনীয় ব্যাপারে যদি কেউ গয়ায় যায়, সেখানে আত্মীয় স্বজন বন্ধু স্থানীয় যারা আছেন, তারা হয়তো এই গয়া যা উপলক্ষ করে সেই বিগত আত্মার চিন্তা নিয়ে জড়িত থাকে। বিগত আত্মার প্রিয়জন যারা, তাদের স্ত্রী পুরুষ সবার মধ্যে যদি এমন ভাব থাকে, তবে ওই যে আত্মা, ওই যে বিগত আত্মা, তার যে এক্টোপ্লাজমিক বডি থেকে, অর্থাৎ সেই বিধেয় সত্তার যে ডিসইন্টিগ্রেটেড মলিকিউলস, সেগুলো ইন্টিগ্রেটেড হবার, প্রোটোপ্লাজমিক ফর্মে আসার সুযোগ ও সৌভাগ্যটি অর্জন করে। সুন্দর ভাষায় সত্যম ঠাকুর গুরুচন্দ্র বলছেন,
বলি বলছেন ওই বিষ্ণু পাদপদ্ম হলো সার্থক বিবর্তনীয় কেন্দ্রায়নী সূত্র। তাহলে দেখুন একটা এই যে শ্রী ভগবান বা শ্রীকৃষ্ণের যে পাদপদ্ম সেটা কিন্তু একটা কনসেন্ট্রিক এজেন্টের মতো কাজ করে। আমাদের সৎসঙ্গ পরিবারে পরিবারে কি হয়, কে প্রিয়জন মারা গেলে তার জন্য বিশেষ অধিবেশন হয়, সে কিন্তু এই বিষ্ণু চিন্তন। এই বিষ্ণু কি, ঠাকুর বলছিলেন বিষ্ণু কথা আসছে বিস্থাতু থেকে, মানে ব্যাপ্ত হওয়া, যিনি সর্ব প্রত্যেকের হৃদয় বিশেষভাবে পরিব্যাপ্ত তিনিই কিন্তু বিষ্ণু। আর সেই যুগের যে প্রার্থনা পাবনা হিমায়তপুরে এবং দেহঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লীলাকাল পর্যন্ত যে প্রার্থনা হতো সেই প্রার্থনায় কিন্তু নিত্য বিষ্ণু বন্দনা আছে, সেই প্রার্থনায় যে নিত্য তর্পণ আছে সেই তর্পণের মধ্যে কিন্তু আছে যিনি সর্ব প্রত্যেকের হৃদয় বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ পরিপাদে প্রণাম করি। সেখানে পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্রকে বিশ্বরূপে কিন্তু পূজা করা হয়। আমাদের নতুন করে শুরু করতে হবে এ নিত্য নিয়মিত বিষ্ণু পূজা। পুরুষোত্তম রূপী বিষ্ণুর মধ্য দিয়ে আমরা যে বিগত আত্মার জন্য অধিবেশন করি তাতে কি হয়, সেই চিন্তাও কিন্তু মানুষের জীবনে একটা কনসেন্ট্রিক এজেন্ট হিসেবে কাজ করে। খানিকটা গয়াধামে যাওয়ার সার্থকতা কিন্তু তার মধ্য দিয়ে অ্যাচিভ করা যায়। তাই পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র ট্র্যাডিশনাল যা কিছু তিনি তো ছাড়তে চাননি এবং ছাড়তে বলেননি। ঠাকুর বলছিলেন যে মনীষী জন্মে যখন সময় কালের গর্ত মুড়ে সার্থকতার বার্তা দিয়ে বিরট বার্তা হঠান দিলে, তিনি যখন যুগে যুগে আসেন আমাদের করণীয়গুলোকে সজাগ সতর্ক এবং কৃষ্টি সম্পর্কে অনুসন্ধিৎস করে তুলে দিয়ে যান। ঠাকুর বলছেন এই বিষ্ণু পাদপদ্ম হলো সার্থক বিবর্তনী কেন্দ্রায়ন সূত্র। বিগত আত্মার স্মৃতির সঙ্গে এই বিষ্ণু চিন্তা জাগরুক থাকায় কি হয় জানো, বিগত জীবাত্মা তার ভালো মন্দ সব কিছু নিয়ে একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। তাহলে দেখুন, তাহলে যে বিগত আত্মা যখন জন্মাচ্ছে সে একটা ভালো ইম্প্রেশন নিয়ে জন্মাবার সুযোগ পায়। তাহলে জন্মাতে গেলে আগে মানুষের মনে আসতে হবে, মনের সাবকনসিয়াস স্টেটে আসতে হবে। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছিলেন সাবকনসিয়াস স্ট্রংগেস্ট ইম্প্রেশন সেটা কিন্তু সন্তানের মধ্য দিয়ে মুক্ত হয়। আবার একদিন বলছেন দয়া করে করুণা করে সাবকনসিয়াস স্ট্রংগেস্ট আইডিয়াস ধ্যানের মধ্য দিয়ে মুক্ত হয়। তাহলে সাবকনসিয়াস স্টেটে যত গুরুমুখী সাধনার মধ্য দিয়ে মানুষের ইম্প্রেশন সেভাবে পড়বে ততই কী হবে, বিষ্ণু পাদপদ্মের চিন্তন মননের ছাপ যত মানুষের সাবকনসিয়াস স্টেটকে আগলে ধরবে ততই কিন্তু আমরা এই জগতে সুসন্তানের আবির্ভাবকে সম্ভব করে তুলতে পারব। এই যে সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবে, ঠাকুর বলছেন দেখ একটা ছেলে জন্মে থেকে সে কিন্তু কুত্তা মেরে বেড়াচ্ছে, একে মারছে তাকে মারছে ওইটা করছে সেইটা করছে। আবার যে কেউ জন্মে থেকে হরিবোল হরিবোল করছে, কেন বলতো, তার মধ্যে ওই ভাবের ইম্প্রেশন আছে জন্মকালীন যে ভাবভূমি, সেই ভাবভূমির যেমন তার ইম্প্রেশন সেই সাবকনসিয়াস স্টেট পিতামাতার যে ভাবের ইম্প্রেশন সেগুলো কিন্তু তার বিক্রি আসিল। তাই ঠাকুর বলছিলেন এই বিষ্ণু চিন্তা যদি মানুষের মধ্যে জাগ্রত থাকে তাহলে বিগত জীবাত্মা তার ভালো মন্দ সব নিয়ে একটা সুকেন্দ্রিক উদ্বর্তনী সুর নিয়ে আসবার সুযোগ পায়। ঠাকুর বলছেন এই যে সপরিবেশ ভাব সমন্বিত হয়ে গয়ায় পিণ্ডদানের একটা বিশেষ তাৎপর্য আছে। পিতৃতর্পণ হিন্দুদের নিত্য করণীয়ের মধ্যে, এতে কি হয় জানো, এতে পিতৃপুরুষের স্মৃতি আমাদের মধ্যে সক্রিয়ভাবে জাগ্রত থাকে এবং তাদের প্রতি শ্রদ্ধা ও সঞ্জীবিত হয়ে ওঠে। ওই জীবন্ত শ্রদ্ধা আভিজাত্য বোধ আমাদের চরিত্রকে অনেকখানি উন্নত করে তোলে। তাহলে দেখুন চরিত্রের মধ্যে চর্ধাতু আছে আচরণ, তা সেই আচরণের মধ্য দিয়ে নিত্য পিতৃকৃষ্টির্য অনুসৈরণ পিতৃতর্পণ এবং শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কি হয়, গয়ায় পিণ্ডদানের মধ্য দিয়ে কি হয়, আমাদের চরিত্র উন্নত হয়ে ওঠে, আমাদের চরিত্র মহৎ হয়ে ওঠে, সাবলাইম হয়ে ওঠে। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আনুষ্ঠানিকভাবে এগুলি করার প্রয়োজন আছে এই জন্য যে অনুষ্ঠানগুলো আমাদের ভিতরের ভাবকে পুষ্ট করে তোলে।
আচার অনুষ্ঠান ওই ব্যক্তি যদি বন্ধ করে দেওয়া হয় তবে ভিতরের ভাব আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। কি সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কৃষ্টি অনুচন্দ্রের যে তাৎপর্য আমাদের সামনে ব্যাখ্যাত করছেন। ঠাকুর বলছিলেন, মানুষ যদি শ্রদ্ধারহিত ব্যক্তি না দেখায়, শুধু যদি মনে মনে ভাবে অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, তাহলে কিন্তু অন্তরে শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। অন্তরের শ্রদ্ধাও ধীরে ধীরে উবে যেতে থাকে। গয়ায় পিণ্ডদান বা পিতৃতর্পণ আমাদের মধ্যে যেমন করে যেভাবে আছে, অন্য দেশে বা অন্য সম্প্রদায়ের মধ্যে এমন ভাবে না থাকলেও তাদের মধ্যে পূর্বপুরুষের স্মৃতি পূজা তাদের মতো করে আছে। কি সুন্দর ভাষায় পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন। তাই ঠাকুর বলছেন, শ্রদ্ধা কিন্তু নিয়ন্ত্রিত করে বহু বৈকল্য শরীর ও মনে। নিয়ন্ত্রিত হয়ে শ্রদ্ধান্বিত হওয়া এড়াবে তাতে বিপাক ঢের। তাহলে এই শরীর মনের যে আমাদের বিকলতা, শরীর মনের যে ম্যালাডজাস্টমেন্ট, সাইকোফিজিক্যাল যে ম্যালাডজাস্টমেন্ট, সেটা রিঅ্যাডজাস্ট হয় কীভাবে? এই শ্রদ্ধা তর্পণ এর কিন্তু সত্যিকারের রিয়েল এক্সপ্রেশনের মধ্য দিয়ে, আন্তরিক এক্সপ্রেশনের মধ্য দিয়ে। পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র বলছিলেন, পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতি বড় হতে পারে না। সেটাই তো মানুষকে প্রেরণা যোগায়। তাহলে দেখুন, এই যে তর্পণ, এই যে শ্রাদ্ধ, যদি আমরা অনেক সময় ইন্টেলেকচুয়ালি বলি অন্তরে শ্রদ্ধা থাকলেই হলো, ঠাকুর বলছেন তা কিন্তু হবে না। তোমার শ্রদ্ধা ধীরে ধীরে উবে যাবে, তোমার চরিত্র মণ্ডলের হবে না, নিয়ন্ত্রিত হবে না, তুমি মোহ হতে পারবে না। আর দয়া করে, করুণা করে, কৃপা করে কি বলছেন, জাতীয় জীবনের কিন্তু অসম্ভব প্রভাব আছে। পিতৃপুরুষের স্মৃতি তর্পণ যদি না থাকে তবে কোনো জাতি বড় হতে পারে না। সেটাই তো মানুষকে প্রেরণা যোগায়। বলি ঠাকুর বলছিলেন, তোমরা যে ইতিহাস পড়ো সেও তো ওই জিনিস। জাতের ইতিহাসের প্রতি মানুষের সত্যিকারের শ্রদ্ধা হয় না যতদিন মানুষ নিজের বংশের, নিজের পিতৃপুরুষের ইতিহাসের প্রতি শ্রদ্ধাবান না হয়ে ওঠে এবং আনুষ্ঠানিকভাবে সে শ্রদ্ধা নিবেদন না করে।